এখন যে রান্নাটা করব সেটা কোনো নতুন রান্না নয়, বেশ পুরনো। এটা আমি শিখেছিলাম আমার দিদার থেকে। অ্যাকচুয়ালি আগেকার দিনের মানুষটা কি করত, সমস্ত শাক সবজি সব অংশটাকেই কিছু না কিছু কাজে লাগানোর চেষ্টা করত, কারণ তার মধ্যে কিছু না কিছু উপকারিতা থাকে যেটা হয়তো আমরা জানি না বা হয়তো বুঝতাম না। সেটা হচ্ছে একটা কাঁচকলা। কাঁচকলাটাই আমরা খাই, কিন্তু কাঁচকলার খোসাটাও যে কতটা মানে কাজে লাগে এবং কতটা সুস্বাদু সেটা আমরা অনেকেই জানি না। তবে এখন ইউটিউব চ্যানেল, সোশ্যাল মিডিয়ায় সব কিছুই দেখানো হচ্ছে বলে তাই অনেকেই হয়তো জানতে পেরেছেন। তাও আমি একবার দেখাচ্ছি এটা, কারণ এটা আমার খুব ফেভারিট খাবার। আবারও বলছি, এটাও সেই গরম ভাতে মেখে খেলে দারুণ কিন্তু লাগবে। কাঁচকলার খোসা বাটা, সেটাকে আমার বলতে গেলেই লোভ লাগছে। তো সেটাতে আমি সমস্ত উপকরণ আর তাতে কী কী দেবো আমি সব রেডি করে ফেলেছি। এবার আমি রান্নাটাকে করে দেখাবো। তো আমি প্রথমেই যেটা করেছি সেটা হচ্ছে কাঁচকলার খোসাটাকে কেটে আমি সিদ্ধ করে নিয়েছি। তার সাথে আছে রসুন, গোটা রসুন, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা আর কালো জিরে। এবং আর আমি যেটা প্রত্যেক রান্নাতেই করেছি সেটা হচ্ছে একটা ছোট্ট প্লেটের মধ্যে আমি কী কী দেব, নুন, চিনি, হলুদ, যা যা দেব সেগুলো কতটা পরিমাণে সেগুলো আমি একসাথে মিশিয়ে নিয়েছি। এটা কিন্তু অন্যদের জন্য না, আমার জন্য করছি, আমি ভুলে যাই তাই আমি একবারে মিশিয়ে সব রেডি করে নিই, তারপরে আমি রান্নাটা শুরু করি। তো এরপর কী প্রসেসে সেটা করব সেটা আমি দেখাচ্ছি। এটা করে খেলে আমার মনে হয় দারুণ লাগবে। উপকরণগুলো সব আপনাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি। এটা হলো কাঁচকলার খোসাটাকে কেটে আমি সিদ্ধ করে নিয়েছি, এবং তার সাথে রসুন আছে, গোটা শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, কালো জিরে। এইবার আমি এর মধ্যে মশলাগুলোকে মেশাবো। তো মশলার মধ্যে যেটা দেব হচ্ছে গুঁড়ো হলুদ দেব, খুব বেশি লাগবে না কারণ পরিমাণটা তো অল্পই হয়, তাই জন্য এতটাই দেব। এবং চিনি দেব তার মধ্যে, চিনিটা বুঝে দেবেন কারণ কে কতটা মিষ্টি পছন্দ করেন সেই অনুযায়ী আপনারা দেবেন। ঝালঝাল মিষ্টি মিষ্টি একটু বেশি ভালো লাগে। আর এর মধ্যে আমি দেব সেটা হচ্ছে নুন, আর কিছুই নেই, এটা পরিমাণ মতোই, কমই দিলাম কারণ যেহেতু এটা পরিমাণ কম হয়ে আসে তাই এর মধ্যে বেশি নুন দেওয়া যাবে না। এবার আমি এই কাঁচকলার খোসা সিদ্ধ যেটা, তার সাথে রসুন, কাঁচা লঙ্কা একসাথে আমি মিক্সি করব, আর এর মধ্যে আমি কিছুটা কালো জিরে দিয়ে দেব, খুব কম পরিমাণে দেব। আচ্ছা, তার মধ্যে একটা শুকনো লঙ্কা ডাঁটিটাকে ছাড়িয়ে গোটা গোটা আমি দিয়ে দেব, তাহলে ঝালটা একটু অন্য রকম টাইপের লাগবে। এটা পুরোটাকে আমি একসাথে মিক্সি করে নেব। আমার পুরোটা মিক্সি করা হয়ে গেছে। এর মধ্যে কাঁচকলার খোসা, রসুন, একটা শুকনো লঙ্কা, সামান্য একটু কালো জিরে, টোটালটা বেটে এবং কাঁচা লঙ্কা বেটে মিক্স করেছি। আপনারা যেরকম ঝাল পছন্দ করবেন সেরকম দেবেন, আমি একটু বেশি ঝাল খাই তাই আমি চারটে কাঁচা লঙ্কা আর একটা শুকনো লঙ্কা দিয়েছি, যারা কম ঝাল খান তারা কম দেবেন। গ্যাসটা আমি চালিয়ে নিয়েছি। এর মধ্যে এটা কিন্তু সর্ষের তেলেই রান্না হবে, কারণ সর্ষের তেলে স্বাদটা খুব সুন্দর হয়। তেলটা একটু বেশি দেব কারণ এটারও পাশ থেকে তেলটা ছাড়লে পরে দেখতে শুধু নয় খেতেও ভালো লাগে। এরপর তেলটা গরম হলে এর মধ্যে শুকনো লঙ্কা আর একটুখানি কালো জিরে ফোড়ন দেব। তেলটা গরম হয়ে গেছে, এবার এই শুকনো লঙ্কাটা এর মধ্যে দিয়ে দিলাম, আর তার সাথে অল্প একটুখানি কালো জিরে আমি দিচ্ছি, সেটা আপনাদের ভালো লাগলে দেবেন। একবার যেহেতু দেয়া হয়েছে অনেকের ভালো নাও লাগতে পারে। যেহেতু রান্নাটা খুব ছোট্ট তাই আমার ছোট্ট খুন্তি আর ছোট্ট কড়াই ইউজ করছি আমি। এবার এর মধ্যে এই পুরো বাটাটাকে, গ্যাসটা একদম কমিয়ে নিয়ে আমি পুরো বাটাটাকে দিয়ে দেব।
একটু হালকা জল দিয়ে বেটেছিলাম, কারণ খোসাগুলো শুকনো শুকনো, সেই জন্য একটু জল দিয়েছিলাম আমি বাটাটাতে। এরপর আমি গ্যাসটাকে একটু বাড়িয়ে দেব, একটু নাড়াচাড়া করে নেব এটাকে। এই নাড়াচাড়াটা করতে করতেই আমি এর মধ্যে এই যে এখানে রেখেছি চিনি, নুন আর হলুদ গুঁড়ো, এটাকে দিয়ে দেব। খেয়াল রাখতে হবে যাতে তলাটা না ধরে যায়। যতক্ষণ না একদম এটা মাঠো হয়ে আসছে ততক্ষণ অবধি এটাকে একটু নাড়িয়ে যেতে হবে। এটা কিন্তু প্রায় হয়ে এসছে, এই তলাটা লাগা শুরু হয়ে গেছে, কড়া আছেই আমি করছি। হাতে প্রচণ্ড গরম লাগছে, তাও ছাড়বো না, হাড্ডাহাড্ডি লড়াই আমিও চালিয়ে যাচ্ছি এটার পেছনে। এটা এবার কমপ্লিট হয়েই গেছে, এটার মধ্যে সামান্য একটুখানি আটার গুঁড়ো দিয়ে দেব, তাহলে এটা আরও মাঠু হয়ে যাবে। এতটুকুই দেব, দিয়ে এটা মিশিয়ে গরম ভাতে খাওয়া শুরু। একদম রেডি আমার কাঁচকলার খোসা বাটা। তো এটা গরম ভাতে আমি নিজেই এবার খেয়ে ফেলবো।